বেশিরভাগ পূজা কমিটির বিসর্জন পর্ব মিটে গিয়েছে। তবে কিছু পূজা কমিটির বিসর্জন এখনো বাকি রয়েছে আর তার মধ্যেই ঘাটে ঘাটে চলছে সাফাই। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সরানো হচ্ছে গঙ্গায় ফেলা প্রতিমার কাঠামো। গতকাল থেকে বাবুঘাটে ভোর 4:30 পর্যন্ত 591টি প্রতিমা বিসর্জন করা হয়েছে, যার বেশিরভাগই বাড়ির পুজো। আজও চলছে বিসর্জন এবং আজ সারাদিনও একাধিক পুজো কমিটি এবং বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন হবে। সরাসরি গঙ্গার ঘাটে চলে যাব। বাবুঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, পুরসভার সাফাই কর্মীদের তরফ থেকে কি ধরনের তৎপরতা চোখে পড়ছে, কি ধরনের ব্যবস্থাপনা সেখানে নজরে আসছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই শহর কলকাতার অন্যান্য ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে যাবে এবং গতকাল থেকে এখনো পর্যন্ত বাবুঘাটে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, ভোর 4:30 পর্যন্ত প্রায় 592টি ঠাকুর বা প্রতিমা নিরঞ্জন হয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রতিমা নিরঞ্জনের যে পালা তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং গতকালকে বেশিরভাগটাই কিন্তু ছিল যেগুলো বাড়ির পুজো। আজকে কিন্তু বেশ কিছু বড় পুজো যেগুলো কার্নিভালে যাবে না সেগুলোর প্রতিমা নিরঞ্জন আজকে শুরু হবে। এবং সেই যে গোটা বিষয়টিকে কেন্দ্র করে এখানকার যে ব্যবস্থাপনা, তার দায়িত্বে মূলত রয়েছে কিন্তু কলকাতা পুরসভা এবং আশপাশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ। ফলত একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যারা ঠাকুর, যারা উদ্যোক্তা, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। তারপর থেকে কিন্তু প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে একেবারে নিরঞ্জনের জন্য। এবং যখন এই প্রতিমা নিরঞ্জন হয়ে যাচ্ছে, কাঠামো যে মুহূর্তে জলে পড়ছে, তখনই কিন্তু একেবারে এখানে 6 থেকে 7টি ক্রেন রয়েছে, সেই কাঠামো তোলার চেষ্টা, কাজ শুরু হয়ে যাচ্ছে। ফুলমালা আগে থেকেই অন্য জায়গাতে ডাই করে রাখা হচ্ছে। একসাথে অনেকগুলি কাঠামো যখন জড়ো হয়ে যাচ্ছে, তখন সেগুলোকে লরিতে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এবং গোটা ঘাটের যে পরিস্থিতি তোমাকে দেখানোর চেষ্টা করব, যখনই কোনো প্রতিমা আসছে সঙ্গে সঙ্গে কিন্তু গোটা ঘাট চত্বর পরিষ্কারের কাজ চালানো হচ্ছে। এবং সব মিলিয়ে একেবারে তৎপর পুলিশ প্রশাসন, যেমন একদিকে তারা নিরাপত্তার বিষয়টি দেখছে, তার পাশাপাশি এখানের আজকে যেহেতু বড় বড় প্রতিমা নিরঞ্জন হবে, বড় বড় প্যান্ডেলের প্রতিমা নিরঞ্জন হবে, ফলত গোটা বিষয়কে কেন্দ্র করে 6 থেকে 7টি ক্রেন এখানে উপস্থিত রয়েছে। ভেসেল একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত রাখা হয়েছে, যার বাইরে কাঠামোকে যেতে দেওয়া হচ্ছে না। এবং সব মিলিয়ে বাবুঘাটের যে চিত্র, সকাল থেকে অত্যন্ত তৎপর কলকাতা পুরসভা সাফাই কর্মীরা এবং তার পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশ। ধন্যবাদ সুকান্ত। এবার দুর্গারত্ন পুরস্কার দেবার কথা এর আগে ঘোষণা করেছিলেন রাজ্যপাল, আর এবার ঘোষণা হলো কারা কারা সেই পুরস্কার পাচ্ছেন। কলকাতা ও জেলা মিলিয়ে 4টি পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। মানুষের বিচারে সেরা 4 পুজো কমিটিকে পুরস্কার রাজভবনের। চালা প্রত্যয়, নেতাজি কলোনি লোল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণী লুমিনাস ক্লাবকে পুরস্কার দেওয়া হচ্ছে। 4 পুজো কমিটিকে মোট 5 লক্ষ টাকা পুরস্কার রাজভবনের। আরও একবার আপনাদের জানাই যে দুর্গারত্ন পুরস্কারের ঘোষণা আগেই করেছিলেন রাজ্যপাল, আর এবার কারা কারা এই দুর্গারত্ন পুরস্কার পাচ্ছে, কোন কোন পুজো কমিটি, তাও ঘোষণা করা হলো রাজভবনের তরফ থেকে। 4টি পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। মানুষের বিচারে সেরা এই 4 পুজো কমিটিকে পুরস্কার রাজভবনের তরফ থেকে, যার মধ্যে রয়েছে চালা প্রত্যয়, নেতাজি কলোনি লোল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণী লুমিনাস ক্লাব, এদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। 4 পুজো কমিটিকে মোট 5 লক্ষ টাকা পুরস্কার রাজভবনের। এর আগে আপনাদের মনে থাকবে রাজ্যপাল তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে দুর্গারত্ন পুরস্কার দেওয়া হবে। আর এবার যেমনটা জানা গেল যে কলকাতা এবং জেলা মিলিয়ে 4 পুজো কমিটিকে এই পুরস্কার দেওয়া হবে। মানুষের বিচারে সেরা 4 পুজো কমিটিকে পুরস্কার রাজভবনে, যার মধ্যে রয়েছে চালা প্রত্যয়, নেতাজি কলোনি লোল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং এবং কল্যাণী লুমিনাস ক্লাব। 4 পুজো কমিটিকে মোট 5 লক্ষ টাকা পুরস্কার রাজভবনের।